আসসালামু আলাইকুম আমার হাতে দুটি প্যাকেট দেখতে পাচ্ছেন এগুলো হলো লিওরের প্যাকেট এগুলো দিয়ে আমরা ফেরমন ট্র্যাপ তৈরি করব এই যে এভাবে এটি গতবারের অনেক মালা হয়ে রয়েছে গতবারে আমি আমি দিয়েছিলাম এবারে আমের মুকুল হয়েছে ততদিন পর্যন্ত এটি গাছেই ছিল তাই এরকম দেখতে লাগছে তো এইভাবে করে ঝুলে দেবো এবং এটির ভিতরে এই যে প্যাকেটগুলোর ভিতরে একটি আমি দেখাচ্ছি এই যে এরকম কাঠের মতো থাকবে এটি এইভাবে ঝোলানো থাকবে এবং এখানে কোনো পানি দিতে হবে না নিচে এভাবে পোকা এসে এসে পড়ে মরে যাবে তো আজকে আমরা এটি পরীক্ষা করব এই যে আমার হাতে একটি ক্যামেরা দেখতে পাচ্ছেন এটি হলো একটি টাইম ল্যাপস ক্যামেরা মানে এটি আমি লাগিয়ে দিয়ে যাবো এটি ঘন্টার পর ঘন্টা ভিডিও করতে থাকবে তো আজকে এই যে এই প্যাকেটগুলো থেকে একটি খুলে কাঠ খুলে আমি ঝুলিয়ে দিয়ে এই টাইম ল্যাপস ক্যামেরা ছেট করে দেব আমরা দেখব যে এটি কেমন কার্যকরিতা এখানে দুই ধরনের প্যাকেট রয়েছে এটি হলো অর্গানিক ফার্ম বিডির একটি প্রোডাক্ট এটি হল ফেরো বিডিলিওর এই যে এখানে দেখতে পাচ্ছি বিডিলিওর আর এটাতে মধ্যে লেখা আছে বায়ো ফেরো বিসিলিওর এই যে বিসিলিওর এটি সাধারণত কুমড়া বা শশা জাতীয় ফসলে এটি ব্যবহার করা যায় এটি ফল জাতীয় ফসলে নিচে অবশ্যই লেখা দেখতে পাচ্ছেন তো আমরা চলুন দেখি এটি পরীক্ষা করি যে এটি কেমন কাজ করে আমরা এখানে বায়ো ফেরো বিডিলিওর ইউজ করব মানে যেটি ফলের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেহেতু এটি আমের সিজন আমি বললাম যে মুকুল চলে এসেছে যদিও এই সময় মাচি পোকা আক্রমণ করে না কিন্তু আমরা এটি পরীক্ষার জন্য যেহেতু করছি এই সময়েও মাছি পোকা বাইরে রয়েছে এটি ব্যবহার করলেও মাছি এখানে আসবে যেহেতু আমরা পরীক্ষার জন্য করছি তাই আমরা এটি ঝুলাবো না আমি কিন্তু ক্যামেরাটি সেট করছি দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যেই একটি মাছি পোকা চলে এসেছে এই যে এখানে আমি টাইম ল্যাপস ক্যামেরাটি সেট করে দিলাম এবং আপনারা ইতিমধ্যেই ক্যামেরাতে লক্ষ্য করলেন যে একটি মাছি আসলো এসে সাথে সাথে এই যে একটি বোধহয় মারা পড়লো একদম টাস হয়ে মারা পড়লো আরেকটি মাছি আসছে আপনারা দেখছেন যে আমার আসলে টাইম ল্যাপস ক্যামেরাটি যে খুব বেশি প্রয়োজন হচ্ছে তা না এখন থেকে শুরু করে ভিডিওটি তিন মিনিট পর্যন্ত বা আগামী পঁয়ত্রিশ সেকেন্ড আপনারা দেখতে পারবেন টাইম ল্যাপস ধারণ করতো ভিডিও এখানে দেখতে পাচ্ছি চার ঘন্টার একটি ভিডিও আমি পঁয়ত্রিশ সেকেন্ডে করে নিয়ে এসেছি এবং আমরা দেখতে পাচ্ছি যে পোকাগুলো আসছে এবং এই যে ফেরোমনের গন্ধে বা ফেরোমণের আকর্ষণে আসছে এবং মারা পড়ছে এটির কারণ হলো এটিতে সামান্য বীজ দেওয়া থাকে এই বিষের জন্য মারা যাচ্ছে যেহেতু বীজ দেওয়া থাকে তাই আলাদাভাবে পানি দেওয়ার দরকার নেই পানিতে পড়ে মারারও দরকার নেই এবং বারবার পানি চেঞ্জ করার ঝুটঝামেলারও প্রয়োজন নেই তো এটি কার্যকর হয় নব্বই দিন পর্যন্ত এর আগে এই সেম কোম্পানির যে ফেরোমোন ট্র্যাপটি সেটি ষাট দিন কার্যকর থাকতো এটি নব্বই দিন এখন যে ফুটেজটি দেখতে পাচ্ছেন সেটি একদম চার ঘন্টা পরে সন্ধ্যা নেমেছে সেই অবস্থায় তৈরি ফুটেজ চার ঘন্টায় এতগুলো পোকা এখানে মারা পড়েছে যত দিন যাবে পোকাগুলো এভাবে সংখ্যা বাড়াইতে থাকবে যে মৃত পোকার সংখ্যা বাড়তেই থাকবে তো আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ